হ্যালো এসিয়ন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য তো আপনাদের অনেকে রিকোয়েস্টের ফলে আজকে আমি ভিডিওটি বানিয়েছি যে আপনাদের অনেকেই অ্যাপ্লাই করেছেন তারপরেও আপনাদের নট সিলেক্টেড কেন আসলো দীর্ঘ দুই বছর পর সার্কুলার আসার পরেও সকলকে কিন্তু সিলেক্টেড করা হয় নাই অনেকেই নট সিলেক্টেড হয়েছেন তো পরবর্তীতে আপনি যাতে সিলেক্ট হতে পারেন এবং কেন নট সিলেক্টেড এসেছে সেটা সম্পর্কে জানতে হলে আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন চলমান যত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন যেগুলোতে আবেদনের সময়সীমা রয়েছে অবশ্যই অবশ্যই আবেদন করবেন আর বাংলাদেশ পুলিশ নিয়ে যে কোনো তথ্য জানতে হলে আমার একটি প্লেলিস্ট আছে বাংলাদেশ পুলিশের সেখান থেকে সকল ভিডিও দেখবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি পেয়ে যান তো আমরা সকলেই জানি যে অনলাইনে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন শুরু হয়েছিল দশ সেপ্টেম্বর এবং সাত অক্টোবর দু হাজার একুশ তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়াটা শেষ হয়ে গিয়েছিল তো কি করলে পরবর্তীতে আপনারা নট সিলেক্টেড আসবে না এবং আপনাদের যাদের বয়স আছে পরবর্তীতে আপনারা কি পদ্ধতিতে আবেদন করলে আপনারা অন্য সকলের মতো মাঠে যেতে পারবেন ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের জন্য এবং সেটাতে আপনারা কীভাবে টিকবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত বলবো আপনাদেরকে সেজন্য অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো ফার্স্টে বলি যে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে তারা যে আবেদনের সময় সময় দিয়েছিল এই সময়ের মধ্যে আপনারা যারা আবেদন করেছিলেন তারা যারা অবশ্যই আঠারো থেকে বিশ বছরের মধ্যে এবং একটি নির্দিষ্ট টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে ছিলেন তাদের আবেদনটা কনফার্ম হয়েছে তো এরপরেও এবার কিন্তু বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি ভাগ করে আপনাদেরকে অ্যাপ্রুভ করা হয়েছে এরকম অনলাইনে আবেদন সিস্টেম আগে কিন্তু কখনোই ছিল না যে এরকম বাতিল হয়ে যাবে আগে যত মানুষ আবেদন করতো সকলেই কিন্তু মাঠে যেতে পারতো কিন্তু এবার কি করেছে তারা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের জন্য ফার্স্টে অনলাইনে আবেদনের একটা প্রসেস তারা দিয়েছে এবং সেখানে আপনাদের যাদের ছবি সিগনেচার এগুলো দিতে ভুল হয়েছে বা আপনারা যারা আবেদন করার সময় এই যে আপনাদের উচ্চতা উচ্চতা বুকের মাপ তারপর ওজন ওজনের যে জিনিসটা এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নাই যে বয়স উচ্চতার সাথে ওজন তো অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকবে যারা কিনা প্রতিনিয়ত আমার কাছ থেকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বইগুলো সংগ্রহ করছেন এবং আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন অনেক অনেক দোয়া ও শুভকামনা তো পরবর্তীতে পরের বছর নিয়োগে আপনি যদি টিকতে চান আপনাকে রিকোয়েস্ট করব আমাদের বইটি সংগ্রহ করতে আশা করি এই বই পড়লে এই বইয়ের প্রস্তুতি নিলে এরপরের বার আর আপনার নট সিলেক্টেড আসবে না আপনিও অন্য সবার মতো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অনুমোদিত পরিমাপের হতে হবে তো আপনার দেখা গেল হাইট পাসপোর্ট ফুট আট ইঞ্চি কিন্তু আপনার ওয়েট আপনি আবার দেখা গেল যে অনেক মোটা তো আপনার ওয়েট দেখা গেল পঁচাত্তর কেজি তো এরকম লেভেলের যারা ছিল তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম কিন্তু অনেকেই বাদ দেওয়া হয়ে গেছে কারণ অনেকেই যারা কিনা আমার কাছ থেকে বই সংগ্রহ করেছিল তারা অনেকেই ফোন করেছে যে ভাই আমি তো এস এম এস এসেছে আমি টিকতে পারিনি তো আপনারা কেন টিকতে পারেন না আপনাদের অনেকের হয়েছে এই যে মেন প্রবলেম এইটা যে উচ্চতার সাথে আপনার যে ওজন এটা দেওয়াটা আপনার ভুল হয়ে গিয়েছে তো তারপরে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে অনেকেই পয়েন্ট এবার কিন্তু যারা ভালো স্টুডেন্ট ছিল সায়েন্স কমার্স আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ভালো সর্বোচ্চ রেজাল্ট ছিল এরকম প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারপরে হয়েছে কি তারা যারা কিনা ব্যাংক ব্যাঙ্ক ড্রাফট করেছে অনেকেরই ভুল হয়েছিল এবং এসএমএস করেছিল এস এম এসে ভুল হয়েছিল মানে বিভিন্ন কারণে এবার তারা বাদ দিয়েছে এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে তারা কিন্তু প্রাথমিক যে নির্বাচনটা করে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা জেলায় প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকিত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে থাকে প্রতি বছর কিন্তু এবারটা একটু বেশি দেখেছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা আনসার বিডিপি এতিম পোষ্য কোটা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা সাধারণ কোটা বিভিন্ন কোটা তার বিবেচনা করেছে এবং সেগুলোকে আলাদা আসন সংখ্যা রেখে তারপর কিন্তু অ্যাপ্রুভ করেছে তার কারণ আপনি একটা জিনিস দেখেন যারা কিনা আবেদন করেছিল যাদের কোনো ধরনের কোনো কোটা আছে তারা কিন্তু বাতিল হয় নাই বেশিরভাগই বাতিল হয়েছে যারা আপনার আমার মতো কোনো ধরনের কোনো কোটা ছিল না যাদের আবেদনে একদম নির্ভুল ছিল তারপরেও তাদেরকে কোটার জন্যে অনেককেই বাতিল করে দেওয়া হয়েছে তাহলে আপনারা যেহেতু এরকম বাতিল করবেন বা আপনারা এত লোককে এত লোককে মাঠে জায়গা দিতে পারবেন না বা মাঠে নেবেন না পরীক্ষা অংশগ্রহণ করতে দিবেন না তাহলে কেন আপনারা এত আবেদন পদ্ধতিটা কেন এত হার্ড করেছেন বা সবাইকে আবেদন করার জন্য বলেছেন কেন বলেছেন আপনারা তাহলে এই যে টু পয়েন্ট ফাইভ রেজাল্টটা না দিয়ে আপনারা ফোর পয়েন্ট ফাইভ দিতেন তারপর ভালো স্টুডেন্ট যারা আছে যাদের যোগ্যতা ভালো যাদের রেজাল্ট ভালো তাদেরকে আপনারা অ্যাপ্রুভ করতেন সেটাই তো বেটার ছিল তাই না তো তারপরেও আপনারা যারা এবার টেকেন নাই তাদের উদ্দেশ্যে বলবো। পরবর্তীতে যাতে টিকতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করুন এবং সেভাবে প্রস্তুতি নেন আশা করি ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্টে বা লিখিত পরীক্ষায় কোনো কিছুতে আপনাকে আটকাতে পারবে না তার কারণ অনেকেই যারা কিনা আমার কাছ থেকে বই সংগ্রহ করেছিল তারা ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্টে কিন্তু টিকেছে এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে তো তাদের অনেকেরই কিন্তু দুই তিন দিনের মধ্যে কিন্তু লিখিত পরীক্ষা তো আপনার পরীক্ষাটা যদি কিছুদিন পরে হয়ে থাকে আপনার পরীক্ষা যদি এখনও পর্যন্ত ধরেন দশ পনেরো দিন বাকি থাকে তো আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের বইটা সংগ্রহ করতে তাহলে আপনার খুবই ভালো হবে আর এবার কিন্তু এই যে মাঠে যাওয়ার তারিখটা এটা কিন্তু অনেক পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করা হয়েছে সেই জন্য আপনাদের যাদের এখনও ন্যূনতম সাত দিন হাতে আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের বইটা সংগ্রহ করার জন্য আর এবার কিন্তু ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার নিয়োগ বাতিল করা হবে এই ধরনের একটি কথা বলে দিয়েছে এবং এটা সত্য এবার মাঠ কিন্তু টোটালি ফেয়ার হচ্ছে আপনি যদি মাঠে টিকতে না পারেন লিখিত পরীক্ষা টিকতে না পারেন আপনাকে কোনোভাবেই চাকরি দেওয়া হবে না যে যত কথাই বলুক না কেন তো সেই জন্য পরবর্তীতে আবেদন করার সময় একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার উচ্চতার সাথে বয়স ঠিক আছে কি না এবং আপনার যে হাইট ওয়েট বুকের মাপ এগুলা সম্পূর্ণভাবে নির্ভুলভাবে আবেদন পদ্ধতি যখন আবেদন করবেন এগুলো একটু নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ছবি সিগনেচার যে সাইজে চাবে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং এস খুব সচেতনতার সাথে পাঠাবেন তারপরে আপনাদের যাদের কোটা নেই তারা চেষ্টা করবেন আপনাদের আপনার হাইট যদি ধরেন পাসপোর্ট সাত থাকে আপনি মিনিমাম আরও দুই ইঞ্চি বেশি দিবেন পাসপোর্ট নয় দিবেন এরকম টাইপের দিয়ে আপনি আবেদন করবেন আর যাদের রেজাল্ট একটু ভালো তারা তো সবসময় অগ্রাধিকার পাবেন পরবর্তীতে কারণ এখন বেশিরভাগই আপনি আপনার আশেপাশে যদি থেকে থাকে আপনি শুনে দেখেন এই টু পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট যারা পাওয়া আছে তাদের কাউকে অ্যাপ্রুভ করা হয় নাই বেশিরভাগই এমআইনাসের উপরে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে খুবই কম বেশিরভাগই দেখা গেছে যে এ গ্রেড যারা পেয়েছে তাদেরকেই কিন্তু নেওয়া হয়েছে তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন আর আমার চ্যানেলটাকে ফলো করবেন প্রতিটা ভিডিও দেখবেন তাহলে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আশা করি টিকতে পারবেন নেক্সট টার্মে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন চলমান যত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন যেগুলোতে আবেদনের সময়সীমা রয়েছে অবশ্যই অবশ্যই আবেদন করবেন আর বাংলাদেশ পুলিশ নিয়ে যে কোনো তথ্য জানতে হলে আমার একটি প্লেলিস্ট আছে বাংলাদেশ পুলিশের সেখান থেকে সকল ভিডিও দেখবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি পেয়ে যান